লেভার কুসেন শহরের পাশের রাইন্স নদীর মতোই অনেকটাই স্থিমিত ছিল শহরটি ক্লাব বায়ার লেভার কুসেনের ভক্ত সমর্থকরা কিন্তু চলতি মৌসুমে যেন নদীর বহমান স্রোতের মতো ঠিক এমন ভাবে জীবন্ত হয়ে উঠেছে ক্লাবটির ফ্যান বেস যার নেপথ্যে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন ক্লাবটির ম্যানেজার জাবি অ্যালন্সো বর্তমানে ফুটবল বিশ্বের অন্যতম টক অফ দ্য টাউন হচ্ছে এই কোচের সব মাস্টার মাইন্ড যার কারণে লেভার কুসেনও যেন হয়ে উঠল চ্যাম্পিয়ন বায়ার লেভার কুসেন নিজেদের একশো বছরের ইতিহাসে এবারে প্রথম জার্মান ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট ঘরে তুলেছে ক্লাবটি পাশাপাশি চূর্ণ বিচূর্ণ করেছে বায়ার মিউনিখের এত বছরের দম্ভ আধিপত্য বলতে গেলে বর্তমানে ক্লাবটির সবচেয়ে বড় তারিকায় যেন স্প্যানিশ মাস্টার মাইন্ড জাবি আলোনসো মাত্র আঠারো মাসের মধ্যে যেন বদলে ফেললেন অনেক কিছুই লেবার কুসেনকে করে তুললেন একটি মাঝারি মানের ক্লাব থেকে বিশ্বমানের আলোন্স দলকে শেখালেন কিভাবে মৃত্যুর মুখ থেকেও লড়াই করে বেঁচে ফিরতে হয় যার প্রমাণ এই মৌসুমের ম্যাচগুলোর ইঞ্জুরি টাইমে দলটির করা গোলের সংখ্যা দু সালে ইঞ্জুরি টাইমে সাত গোল করে দলকে সমতায় কিংবা জয় উপহার দিয়েছে কুসেনের খেলোয়াড়রা এই পরিসংখ্যানই নির্দেশ করে দলটির হার না মারার মানসিকতাকে এমনকি চলতি মৌসুমে এখন পর্যন্ত ইউরোপের একমাত্র অপরাজিত দল এই লেভার কুসেনি। আলনসো যেন লেবার কুসেনের খেলোয়াড়দের বুঝিয়ে দিলেন কিভাবে বাঘা বাঘা দলগুলোর কৌশলকে মাত দিতে হয় আলনসো ঠিক কি বার্তা দিয়েছেন তার শিষ্যদের তা হয়তো সবারই অজানা কিন্তু তার দেয়া বার্তা দলটিকে যে কি পরিমাণ প্রভাবিত করেছে তা স্পষ্ট দু সালে যখন কোচ হিসেবে বায়ার লেভারকুসেনের দায়িত্ব নেন জাবি আলসো তখন লেভারকুসেন তলানিতে ঢুকছিল জার্মান বুন্দেস লিগায় তাদের অবস্থান ছিল সতেরো নম্বরে দিন বদলের এক রোমাঞ্চকর গল্প লিখে সেই ক্লাবই এখন জার্মান চ্যাম্পিয়ন যা বার্তা দেয় কখনো কখনো জীবন সত্যি অবিশ্বাস্য রোমাঞ্চকর সুন্দর আলিফ চৌধুরী বাংলা